নমস্কার সবাইকে, জয় গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার কোটি কোটি প্রণাম এবং প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। আজকে আমি শ্রী শ্রী ঠাকুরের জীবনী সম্পর্কে আলোচনা করব। যদি এটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। শ্রী শ্রী ঠাকুর সৎসঙ্গ আশ্রমের প্রতিষ্ঠাতা ছিলেন। 1888 সালে 14 সেপ্টেম্বর পাবনা জেলার হিমায়তপুর গ্রামে তার জন্ম ছিল। পিতা শিবচন্দ্র চক্রবর্তী পেশায় ছিলেন একজন ঠিকাদার এবং মাতা মনমোহিনী দেবী ছিলেন ভগবত ভক্তিতে পূর্ণ একজন মৈয়সী নারী। শ্রী শ্রী ঠাকুর পাবনা ইনস্টিটিউশনে নবম শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করার পর পশ্চিমবঙ্গের নৈহাটি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন। পরবর্তী সময় তিনি কলকাতার ন্যাশনাল মেডিকেল স্কুল থেকে হোমিওপ্যাথিতে ডিগ্রি অর্জন করে নিজ গ্রামে প্র্যাকটিস শুরু করেন। তিনি বিশ্বাস করতেন মানুষ শারীরিক, মানসিক ও আত্মিক এই তিন প্রকার ব্যাধিতে আক্রান্ত হয়, তাই তিনি মানসিক ব্যাধির চিকিৎসার প্রতি বেশি জোর দিতেন। কারণ শারীরিক সুস্থতা অনেকটাই মানসিক সুস্থতার ওপর নির্ভর করে, তাই মায়ের নিকট দীক্ষা নেওয়ার পর শ্রী শ্রী ঠাকুর মানুষের আত্মিক উন্নয়নের জন্য কীর্তন দল গঠন করেন। কীর্তনের সময় তিনি মাঝে মাঝে দিব্যভাবে আবিষ্ট হয়ে পড়তেন। এই সময় তার মুখ থেকে উচ্চারিত বাণী সমূহ পরে সংগৃহীত হয়ে পূর্ণ পুঁথি নামে প্রকাশিত হয়। বলছে এই সময় তার মুখ থেকে উচ্চারিত বাণী সমূহ পরে সংগৃহীত হয়ে পূর্ণ পুঁথি নামে প্রকাশিত হয়। তখন থেকেই লোকে তাকে ঠাকুর বলে সম্বোধন করত। সত্যনিষ্ঠা, সৎ কর্মানুষ্ঠান এবং দীক্ষা গ্রহণের মধ্য দিয়ে মানুষের আত্মিক উন্নয়নের বিধানের উদ্দেশ্যে তিনি পাবনায় প্রতিষ্ঠা করেন সৎসঙ্গ আশ্রম। শিক্ষা, কৃষি, শিল্প এবং সুবিবাহ এই চারটি বিষয় হলো সৎসঙ্গের আদর্শ। তাহলে সৎসঙ্গের আদর্শ চারটি ছিল কি কি? না, শিক্ষা, কৃষি, শিল্প আর সুবিবাহ। শ্রী শ্রী ঠাকুর লোকহিতার্থে তপোবন বিদ্যালয়, দাতব্য চিকিৎসালয়, ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, পাবলিশিং হাউস, ছাপাখানা ইত্যাদি প্রতিষ্ঠা করেন। 1946 সালে তিনি বিহারের দেওঘরে যান এবং সেখানে সৎসঙ্গের একটি নতুন আশ্রম গড়ে তোলেন। 1947 সালে বাংলা ভাগ হলে তিনি আর ফিরে আসেননি। শ্রী শ্রী ঠাকুর বিপুল সংখ্যক গ্রন্থ রচনা করেন। তার মধ্যে রচিত বাংলা গ্রন্থের সংখ্যা ছিল 82 এবং ইংরাজি গ্রন্থের সংখ্যা ছিল 12। শ্রী শ্রী ঠাকুর, আচ্ছা এই 12 যে তার মধ্যে কী কী আমি বলে দিচ্ছি। তার মধ্যে হচ্ছে 1 হচ্ছে সত্যানুসরণ, 2 হচ্ছে পূর্ণপুঁথি, 3 অনুশ্রুতি, 4 চলাশাতি 6, 5 শাশ্বতী 3, 6 বিবাহ বিদায়না, 7 সমাজ সন্দীপন, 8 জ্যোতি অভিধর্ম ইত্যাদি। শ্রী শ্রী ঠাকুর শিষ্য সম্প্রদায় এবং সৎসঙ্গের সাংগঠনিক কর্মকাণ্ড উভয় বাংলার নানা অঞ্চলে আজও সক্রিয়। বলছে যে শ্রী শ্রী ঠাকুর
শিষ্য সম্প্রদায় এবং সৎসঙ্গের সাংগঠনিক কর্মকাণ্ড উভয় বাংলার নানা অঞ্চলে আজও সক্রিয়। ঢাকা ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন শহরে আশ্রম ও কার্যালয় আছে। 1969 সালে 26 জানুয়ারি বিহারের দেহগড়ে তিনি পরলোক গমন করেন। নমস্কার, আজকে এই পর্যন্তই। যদি এটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। আরেকটা কথা বলার ছিল, আমি ফেসবুকে একটি সিসি ঠাকুরের গ্রুপ খুলেছি, আপনারা ওই গ্রুপে জয়েন হয়ে যাবেন, আর আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটা দিয়ে দিয়েছি। জয় গুরু।